ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠার জন্য কি কোনো দলের নীতি নির্ধারণ মানতে পারব কি? ইসলাম নিজেই একটা সম্পূর্ণ রূপরেখা দিয়েছে এবং এটা হলো একটা ইউনিভার্সাল রূপরেখা। অনেক সময় সংগঠনবদ্ধ কোনো প্ল্যাটফর্মের প্রয়োজন হতে পারে, এটাকে ইসলাম নিষেধ করেনি, কিন্তু ইসলামের যে কোনো সংঘবদ্ধ দল হওয়ার যে শর্ত শারায়তগুলো আছে সেটা মেনে চলতে হবে এবং মনে রাখতে হবে দলপ্রীতি যেন আমাকে সংকীর্ণ করে না ফেলে। ওয়ালা এবং বারা অর্থাৎ বন্ধুত্ব এবং শত্রুতা যেন আল্লাহর ভালোবাসার ভিত্তিতে হয়, দলের ভিত্তিতে না হয়, এবং দলপ্রীতির কারণে যেন আমি কোরআন বা সুন্নার কোনো একটা নির্দেশনার লঙ্ঘন না করি, শরিয়ার কোনো লঙ্ঘন না করি, আম মুসলিমদের প্রতি কোনো বিদ্বেষ যেন আমি পোষণ না করি, দলের বাইরের লোকদেরকে যেন আমি শত্রু না ভাবি। বুঝতে পেরেছেন? এরকম বেশ কিছু শর্ত রয়েছে, সে শর্ত পালন করে যদি কেউ ইসলামের বৃহত্তর স্বার্থে সংঘবদ্ধ কোনো কাজ করার জন্য তারা একটা দলবদ্ধ হয় বা সংঘবদ্ধ হয় সেটা জায়েজ আছে। কিন্তু দল যদি আমাদেরকে সংকীর্ণ করে ফেলে এবং এই দলের ভিত্তিতে শত্রুতা বন্ধুত্ব আমরা নির্ধারণ করি তাহলে এটা আর দল থাকে না, সংঘবদ্ধ প্রক্রিয়া থাকে না, এটা হয় দলাদলি, যেটাকে তাহাজ্জুব বলা হয় সেটা তখন নিষিদ্ধ হয়ে যায়।